তোর মা আমাকে মা বলে ডেকেছে। শিশুবাতে তুই তো আমার নাতনি হলি গো। তোর সব লজ্জা তুই তো আমাকেই দিবি। বল না দিদি, কি হয়েছে আমাকে সব খুলে বল দেখিনি। আসলে মার বিয়ের দু মাসের মধ্যেই মা বিধবা হয়, আর উনি মারা যান অ্যাক্সিডেন্টে। আর এই রাঘুহরি রায় ওনারই বন্ধু। মা পরে রাঘুহরি রায়ের আশ্রয়ে চলে আসে, আর এই রাঘুহরি রায় আমার বাবা। কি বলছিস কি তুই? হ্যাঁ মা, সারাটা জীবন আমাকে জ্বালিয়ে পুড়িয়ে এখন নিজের বোনের সর্বনাশ করতে চাইছে। ঝিলিককে আপনার বড় ছেলের অবৈধ মেয়ে হিসেবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। কি কি বললে তুমি? কি বললেন মা? এ কি শোনালেন? আমার নিজের দাদা এত বড় সর্বনাশ করতে চাইছে? হ্যাঁ, তোমার দাদার মতো নোংরা লোক পারে না এমন কোনো কাজ নেই। এতে বালকেরও মদদ আছে, তাই বলছি। নন্দার বন্ধু অনিন্দ কাজটা ঠিকঠাক ভাবে করতে পারলে হয়, কারণ তোমার দাদা সেখানেও ব্যাঘাত সৃষ্টির চেষ্টা করবে। না মা, তা বোধহয় পারবে না, কারণ অনিন্দ আজকের যুগের ছেলে। অল্প বয়সে ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করেছে। বুদ্ধি না থাকলে এত অল্প বয়সে এত উন্নতি করতে পারে না মা। না রে মেজো, সাবধানের মার নেই। আমার দাদাকে তুই এখনো চিনলি না, যে নিজের বোনের এত বড় সর্বনাশ করতে চাইছে। সে নয়নতারার ব্যাপারে অনিন্দকে বিরক্ত করবে না, এ আমি অন্তত বিশ্বাস করি না। বড় বৌমা, তাই যদি হয় তাহলে তোমার দাদার জন্যে তোমাকে হয়তো দুফোঁটা চোখে জল ফেলতে হতে পারে। তবে বেশি ফেলো না, কারণ মিত্তির বাড়ির সবকিছুর মতো চোখের জলটাও খুব দামি।